আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের গল্পটি হবে বিয়ের প্রস্তাব নিয়ে, একটি ছেলে ও একটি মেয়ের কাহিনী। একটা মেয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি জেনে মেয়েটি ছেলেটিকে জানায় কীভাবে সেলাই করতে হয়, কীভাবে রান্না করতে হয়, কীভাবে কাপড় ধুয়ে ইস্ত্রি করতে হয় তা আমি জানি না, আপনি কি আমাকে বিয়ে করবেন? ছেলে বলেন, আপনি কি নামাজ আদায় করতে পারেন? আপনি কি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অন্য কারো শরীক না করেন, তার ইবাদত করেন? আপনি কি রোজা রাখেন, যাকাত নেন? মেয়ে বলল, জি, আমি প্রতিদিন 5 অক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর সাথে কারো শরীক করি না, আমি যখন পারি তখন তার দান সাদকা করি এবং তার আমি আল্লাহকে ভয় করি। ছেলে হাসি মুখে জানায়, আমার জন্য অতটুকুই যথেষ্ট, আমার একজন মেয়ের প্রয়োজন যিনি আমার দিনকে সম্পূর্ণ করবেন, আমার বাসা কোনো কাজের বুয়ার কোনো প্রয়োজন নাই। তখন মেয়েটি উত্তর দিল, আমি রান্না বান্না কাপড় কাচা সহ সব কাজই করতে অভ্যস্ত, শুধু আপনাকে পরীক্ষা করেছিলাম আপনি কতটুকু দিনদার। আলহামদুলিল্লাহ, আপনি পাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের সূরা আর নূর 24 ইরশাদ করেছেন, ভালো মেয়ের জন্য ভালো ছেলে এবং ভালো ছেলের জন্য ভালো মেয়ে বরাদ্দ হয়েছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, আমিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এমন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। যারা অরিগামি পেপারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা হচ্ছে আমার আর একটি চ্যানেল আছে বৈশাখী স্ক্রাফট, স্ক্রিনে দেওয়া আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ আপনার একটা লাইক আমার অন্য নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রাণিত করে। তো আবারও ধন্যবাদ সবাইকে।